এই সুযোগটা নিচ্ছে প্রতিপক্ষরা। এই প্রতিপক্ষগুলো কারা? কোনো গ্রুপের, গণমাধ্যম কর্মীর? সেগুলো খতিয়ে দেখা দরকার। আমরা সাংবাদিকতা করি, আমরা বেঁচে থাকার লড়াই করব নাকি সাংবাদিকতা করব? আমরা গতকালকে শুনেছি যে দেশের সবচেয়ে বড় মিডিয়া হাউস ইস্টওয়েস্ট মিডিয়া আক্রমণ হয়েছে। সেই আক্রমণের প্রতিবাদে গাজীপুরের সাংবাদিক সমাজ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, নাগরিক সংগঠন, আমরা আজকে মানববন্ধন করলাম। এই মানববন্ধন থেকে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এ ধরনের ঘটনা যাতে আর কোনো গণমাধ্যমে না ঘটে এবং যে সকল গণমাধ্যমে ঘটনা ঘটেছে, অপ্রীতিকর ঘটনা, এগুলা তদন্ত করে অনতি বিলম্বে দোষীদের আইনে আওতায় আনার জন্য আমাদের আজকে এই মানববন্ধন। মিডিয়া হাউসগুলোতে একের পর এক আক্রমণ হচ্ছে, এই সুযোগটা নিচ্ছে প্রতিপক্ষরা। এই প্রতিপক্ষগুলো কারা? কোনো গ্রুপের, গণমাধ্যম কর্মীর? সেগুলো খতিয়ে দেখা দরকার। এবং যে ভিডিও বের হয়েছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্রভাবে তারা এই মিডিয়া ঘরে প্রবেশ করেছে, একের পর এক গাড়ি ভাঙচুর করেছে সন্ত্রাসী কায়দায়। এটি গণমাধ্যমের জন্য খুবই হুমকি। সুতরাং গণমাধ্যম এবং সংবাদকর্মীদের সুরক্ষায় সরকারকে এগিয়ে আসতে হবে এবং জনগণের যে অধিকার সেটি প্রতিষ্ঠা করতে হলে আগে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, গণমাধ্যম ঘরের অর্থাৎ মিডিয়া হাউজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের দাবি, যারাই হামলার সঙ্গে জড়িত, শুধু এই মিডিয়া হাউস নয়, অন্য অন্য মিডিয়া ঘরেও যারা হামলা করেছে তাদের দৃষ্টান্ত শাস্তির দাবি করছি আমরা। আজকে থেকে কোনো মিডিয়া হাউজে যেন এরকম হামলা অত্যাচার না হয়, এটা বর্তমান সরকার থেকে শুরু করে পরবর্তী সরকার যারা আসবে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। যদি এরকম করা হয় তার আমরা রাজপথে নামতে বাধ্য হব। আমরা সাংবাদিকতা করি, আমরা বেঁচে থাকার লড়াই করব নাকি সাংবাদিকতা করব? আমরা বেঁচে থাকার লড়াই করতে হলে আমরা সাংবাদিকতা করতে পারবো না, ঠিক আছে? আমরা এইসবের তীব্র প্রতিবাদ জানাই। আমাদের উপরে যেন হামলা না হয়, কোনো মিডিয়া গ্রুপের উপর যেন হামলা না হয়, গণমাধ্যম কর্মীদের উপর যেন হামলা না হয়।